আজকের দিন আমাদের পরীক্ষার হলে থাকার কথা ছিল, কিন্তু আজকে আমরা রাস্তায় কেন? আমাদের যেখানে থাকার কথা না, আমাদের থাকার কথা ছিল আজকে পরীক্ষার হলে। পরে পরে আপনাদের নিজেদের ইচ্ছা মতো রুটিন দিবে, আবার মানে নিয়ম মেনে করবে না, সেখানে নিয়ে ফাইলে মেলো, আমাদের ফাইলে নিয়ে দিয়ে দিলাম, আমাদের প্রস্তুতি ছাড়াই, আবার হঠাৎ করে তিনটা পরীক্ষা দেখে আমাদের নিয়ে দিলেন। বা খুব ভালো, আমাদের কথা যে এই যে 20 সালের পরীক্ষা 22 সালে, 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, 2 সপ্তাহ পরে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এর কোন নিশ্চয়তা আছে নাকি সেটা জানতে চাই। আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা একটি পাঠ্যের ছাত্রছাত্রী চাকরি করে, তারা একটা জীবন যোদ্ধা, তারা প্রতিটা পরিবারকে চালায়, তারা এই পরীক্ষার জন্য যারা চাকরি করে তারা 12-13 হাজার টাকা বেতন পায়, তারা এই চাকরি ছেড়ে দিয়েছে, কারণ এই লকডাউন পরীক্ষার জন্য তার ছুটি দিবে না প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, শিল্প পোশাক কারখানা, তো আর এই ছাত্রদেরকে দেখবে না, তারা দেখবে তাদের সুবিধা। আমাদের যে ছাত্রদের চাকরি করে তারা চাকরি বাদ দিয়ে এসে পরীক্ষা দিচ্ছে, তারা কি আবার সেই বেতনে চাকরি করতে পারবে না? যে আমাদের চাকরির বয়স 30 আর আমাদের অনার্স পাস করতে 7-8 বছর লাগে, তাহলে কি আমরা কি চাকরি করব না বিয়ে করব না সংসার করব? আমরা সব জায়গায় বঞ্চিত। আজ আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, নিম্ন মধ্যবিত্ত ছিলাম সবাই পরিবারের ছেলে, আমরা কি আমরা প্রাইভেট ডিপ্লোমা চিজ করতে পারবো না? পাবলিক ডিপ্লোমা চিজ হয়তো সবাই চাল পাওয়া সম্ভব না। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয় করি, পরিবারকে দেখি, সবাই যেগুলো একটা কর্ম করি, যে আমাদের তো টেকা নাই প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার, যে আমরা 4 বছরের মধ্যে আমাদের কর্সের চাকরি দেব, পরিবারকে দেখবো, আমাদের তো 7-8 বছর লাগে, তাহলে আমাদের পরিবারকে দেখবো পাবে। প্রতিদিনই যারা পরীক্ষা আছে আমার অনেক বন্ধু, অনেক সময় কয় বন্ধু আমার পরিবারকে দেখতে হয়, এটা করতে হয় এটা করতে হয়, খালি তার পরিবারের মা বাবা সবসময় বলতে বাবা তো পরীক্ষা শেষ হবে কবে, সংসারের হাতটা ধরে। তাহলে আমাদের যে এই অবস্থায় আমাদের যে আরো কতদিনের ভাবে থাকতে হবে এর কোন নিশ্চয়তা নাই। তা আমার কথা আমার একটাই দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেওয়া সম্ভব, যারা অসুস্থ হবে তাদের জন্য আইসোলেশন ব্যবস্থা করা হবে। আর আমার কথা যে যাদের পরীক্ষা আমাদের যে টিকা ছিল এটা নিয়ে শেষ করা যেত স্বাস্থ্যবিধি মেনে, আর টিকা ব্যবস্থা যারা থাকতে পারে তাদের আগে অগ্রাধিকার দিয়ে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে করা সম্ভব সরকারের সেই ব্যবস্থা করতে হবে। বন্ধুরা আমাদের সবার একই দাবি, যদি আমাদের এই অল্প কিছুদের মধ্যে পরীক্ষার ব্যবস্থা না পারে তাহলে আমরা আরো পুরো আলোচনা ব্যবস্থা করবো।